রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিনাপানি ঠাকুর কথা সোমবার এক সাংবাদিক বৈঠক করে জানান শান্তনু ঠাকুর রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বড়মা বিনাপানি ঠাকুর সোমবার এক সাংবাদিক বৈঠক করে কথা জানান শান্তনু ঠাকুর এদিন মুখ্যমন্ত্রীকে লেখা বড়মার চিঠি পড়েও শোনান তিনি বড়মা মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন সেখানে উনি বলেছেন পরম প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার নবান্ন হাওড়া স্নেহধন্য মমতা আমি বড়মা মা সূত্রে জানতে পেরেছি যে আগামী দুই এক দিনের মধ্যে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী বিল দু হাজার উনিশ রাজ্যসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই মতুয়াদের দীর্ঘদিনের দাবি উদ্বাস্তুদের নাগরিকত্ব এবং পুনর্বাসন ভারতীয় নাগরিকত্বের সংশোধনী বিল লোকসভায় পাশ করা হয়েছে এই বিল রাজ্যসভায় পাশ হলে পূর্ববঙ্গের উদ্বাস্তুরা মতুয়ারা নাগরিকত্ব পাবে এবং তারা ভারতবর্ষের ভূমিতে বসবাস করতে পারবে তুমি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে যে মতুয়াদের স্বার্থ তুমি দেখবে ভারতীয় নাগরিকতা মতুয়াদের দীর্ঘদিনের দাবি এইবার সুযোগ এসেছে মতুয়াদের নাগরিকত্ব পাবার এ সময়ে তোমার কাছে আমার আবেদন তোমার দল রাজ্যসভায় ভারতীয় নাগরিকত্ব সংশোধনী বিল দু সমর্থন করুক তাদের এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দিক অন্যথায় মতুয়ারা কিন্তু এই খেলায় আর তোমাদের সমর্থন করবে না মতুয়াদের স্বার্থ তুমি রক্ষা করবে বলে আশা রাখি ইতি তোমার বড়মা মা বিনা পানি দেবী ঠাকুরানী চিঠি দেওয়া নিয়েও তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক চাপান শুরু হয়েছে চিঠি প্রসঙ্গে বনগার সাংসদ মমতা ঠাকুর তিনি বলেন চিঠিতে বড়মার যে সই রয়েছে তা সঠিক কিনা তা তদন্ত করে দেখা উচিত এই বয়সে বড়মার পক্ষে ওই সই করা সম্ভব নয় যেটাকে তারা বলছে বড়মা কিন্তু সেই জায়গায় এখন নেই যে উনি সিগনেচার করতে পারবে জানি না এরা মা কিভাবে এটা সিগনেচার করেছে আমি কালকের থেকে বাড়ি কিছু সময় জন্য আমি ছিলাম না কিন্তু মা সিগনেচার করবে করতে পেরেছে বলে আমার মনে হয় না কিন্তু সেটা আমার মনে হয় এটা একটা তদন্ত হওয়া উচিত যে বাস্তবে মা কি সিগনেচার করেছে কি না নিউজ ঠাকুরনগর